অবশ্যই রিশাদ হোসেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বিশেষ করে গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ওই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ উইকেট নিয়ে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার এই পারফরমেন্স তাকে বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজি টুর্নামেন্টে নজরে এনেছে সম্প্রতি রিশাদ হোসেনকে জিম্বাবুয়ের হারালি লীগের দলের জন্য সরাসরি চুক্তি করা হয়েছে এটি তার প্রথম আন্তর্জাতিক ফ্রান্সাইজি টুর্নামেন্ট হতে পারে যা তার ক্যারিয়ারের জন্য একটি বড় পদক্ষেপ এর আগে তাকে কানাডার গ্লোবাল টিটোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ডাক পাওয়া গেছে যা তার প্রতিভা এবং সামর্থ্যের প্রতি আস্থা রাখছে এখন রিশাদ হোসেনের আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের আইপিএলের মেগানিলামে তার জন্য তিনটি দল হায়দ্রাবাদ পাঞ্জাব এবং দিল্লি বিশেষভাবে আগ্রহী বলে মনে হচ্ছে নিলামে রিশাদ হোসেনের দাম বাড়তে পারে যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে আনন্দবাজার পত্রিকার মতে রিশাদ হোসেনের জন্য এই আইপিএল নিলামে আগ্রহ থাকার কারণে আফগান লেগ স্পিনার রশিদ খানের মূল্য কিছুটা কমতে পারে রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেটে একজন প্রতিষ্ঠিত এবং সফল খেলোয়াড় এবং তার কদর অনেক তবে রিশাদ হোসেনের উত্থান তাকে একটি শক্তিশালী প্রতিযোগী বানিয়েছে আইপিএলে রিশাদ হোসেনের মূল্য বৃদ্ধির ফলে ভবিষ্যতে তার ক্যারিয়ার আরও উন্নত হতে পারে এবং তিনি বড় পর্যায়ের টুর্নামেন্টগুলোতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন এছাড়া এবারের নিলামে নাহিদ রানার উপরে নজর থাকবে দলগুলোর পাকিস্তান সিরিজে একশো বাহান্ন স্পিডে বল করে নজর কেড়েছে এই বলার গতির রাজা শোয়েব আক্তারের দেশে এমন বলিং দেশে অবাক হয়েছেন অনেকে তাই এবারের আইপিএল নিলামের স্টার্কের বিকল্প হতে পারে নাহিদ রানা তাকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে কলকাতা নাইট রাইডার্স